বলিউডে প্রথম সারির গায়িকা হিসেবে পরিচিতি গড়ে তুলেছেন সুনিধি চৌহান। চড়া সুর থেকে ধাপে ধাপে নিচু সুরে গান বাঁধতেও সমান পারদর্শী তিনি। সম্প্রতি আমেরিকার গায়িকা টেলর সুইফটের সঙ্গে তুলনা করা হচ্ছে তাকে। পারফরমেন্সের দিক দিয়ে এখন সুনিধির চুরি মেলা ভার বলে দাবি দর্শক এবং শ্রোতাদের। টেলর সুইফট তার কনসার্ট চলাকালীন মঞ্চে যেমন পারফর্ম করেন, সুনিধিও যেন তেমন তার মতোই পারফর্ম করছেন। গানের পাশাপাশি সেই তালে ছন্দে নাচের মাধ্যমেও মঞ্চ কাঁপাচ্ছেন তিনি। অথচ একসময় কণ্ঠস্বরের কারণেই কাজ পাননি সুনিধি। গায়িকার কণ্ঠে পুরুষালী ভাব লক্ষ্য করেছিলেন বলে নাকি গান গাওয়ার সুযোগ দেয়া হয়নি তাকে। 1983 সালের 14 আগস্ট নয়াদিল্লিতে জন্ম সুনিধির। 5 বছর বয়স থেকেই গান বাজনার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পাড়ায় কোনো গানের অনুষ্ঠানের আয়োজন হলেই ডাক পড়ত সুনিধির। 13 বছর বয়সে হিন্দি ছবিতে প্রথম গান গাওয়ার সুযোগ পান সুনিধি। 1996 সালে মুক্তিপ্রাপ্ত শাস্ত্র ছবিতে গান গেয়েছিলেন কিশোরী সুনিধি। তারপর গানের একটি প্রতিযোগিতায় বিজয়ী হন সুনিধি। সেখান থেকে আরও একটি হিন্দি ছবিতে গান গাওয়ার সুযোগ পান তিনি। রামগোপাল বর্মার পরিচালনায় 1999 সালে মুক্তিপ্রাপ্ত মস্ত ছবিতে গান গেয়ে পরিচিতি গড়ে তোলেন সুনিধি। 2000 সালে মুক্তি পাওয়া ফেজা ছবিতে মেহবুব মেরে গানটি গেয়ে জনপ্রিয় হয়ে ওঠেন সুনিধি। 4 বছর পর 2004 সালে মুক্তিপ্রাপ্ত ধুম ছবিতে ধুম্মা চালে ধুম গানটি গাওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি গায়িকাকে। পরিণীতা, দশ, চামেলি, ওমকারা, আসকার, 36, চায়না টাউন, আজা নাচলে, লাভ আজকাল, রাবনে বানাতে চোরি, খাকি, ধুম টু, ফনা, শিবাই এর মতো হিন্দি ছবিতে গান গেয়েছেন সুনিধি। গানের পাশাপাশি বড় পর্দায় অভিনয় করতেও দেখা গিয়েছে সুনিধিকে। 2001 সালে মুক্তিপ্রাপ্ত এহসাস দ্য ফিলিং ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেন তিনি। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন সুনীল শেট্টি এবং নেহা বাজপেয়ী। প্লেয়িং প্রিয়া নামের স্বল্প দৈর্ঘ্যের ছবিতেও অভিনয় করেন তিনি। একাধিক হিন্দি ছবিতে গানের দৃশ্যে অভিনয় করেন সুনিধি। 2012 সালে মুক্তিপ্রাপ্ত সন্স অফ রাম নামে অ্যামিনেটেড ঘরানার ছবিতে সীতার চরিত্রে কণ্ঠ দেন গায়িকা। রিও ছবিতে জুয়েলের চরিত্র ও কণ্ঠ দেন তিনি। 2016 সালে মুক্তি পাওয়া রক অন টু ছবিতে গানের রিয়েলিটি শো এর বিচারকের চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাকে। বাস্তবেও গানের একাধিক রিয়েলিটি শো এ বিচারকের আসনে দেখা গিয়েছে সুনিধিকে। হিন্দি ছবির পাশাপাশি মরাঠি, তামিল, তেলেগু, পাঞ্জাবি, কন্নড় এবং পাকিস্তানি ছবিতেও গান গিয়েছেন তিনি। সুনিধির বাবা থিয়েটারে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। বাবা মা এবং বোনের সঙ্গে নয়াদিল্লিতে থাকতেন সুনিধি। সেখানে স্কুলের পড়াশোনা শেষ করেন তিনি। সুনিধির বাবাই সঙ্গীতের সঙ্গে তার পরিচয় করিয়ে দেন। কানাঘুষে শোনা যায় কন্যা যেন সঙ্গীত নিয়ে ক্যারিয়ার তৈরি করতে পারেন, সে কারণেই চাকরি ছেড়ে দিল্লি থেকে মুম্বাই চলে যান সুনিধির বাবা। সঙ্গীতের ক্ষেত্রে কখনোই প্রতিষ্ঠানগত প্রশিক্ষণ নেননি সুনিধি। রেডিও এবং ক্যাসেটে গান শুনেই গান তুলতেন তিনি। 11 বছর বয়স থেকে ইংরেজি গান গাওয়া রপ্ত করে ফেলেন তিনি। 13 বছর বয়সে প্রথম মিউজিক অ্যালবাম মুক্তি পাওয়ার পর গানের প্রশিক্ষণ নিতে শুরু করেন সুনিধি। ক্যারিয়ার শুরুর প্রথম 2 বছর ব্যাকগ্রাউন্ড ভোকালিস্ট হিসেবেই গান করেন তিনি। বলিপাড়া সূত্রে খবর, এক একটি গান করতে 10 থেকে 15 লক্ষ টাকা পারিশ্রমিক পান সুনিধি। 2002 সালে মাত্র 18 বছর বয়সে সঙ্গীত নির্মাতা ববি খানের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন গায়িকা। বলিপাড়া সূত্রে খবর, পাহলা নশা নামের একটি মিউজিক ভিডিও সূত্রের রবির সঙ্গে আলাপ হয় সুনিধির, কিন্তু বিয়ের পর তাদের সম্পর্ক 1 বছরও টেকেনি। 2003 সালে বিবাহ বিচ্ছেদের পথেই হাঁটেন দুই তারকা। কানাঘুষে শোনা যায় রবির সঙ্গে সুনিধির বিয়ে নিয়ে আপত্তি জানিয়েছিলেন সুনিধির বাবা মা। এমনকি ববিকে বিয়ে করলে সুনিধির সঙ্গে সম্পর্ক রাখবেন না বলে এমনও জানিয়েছিলেন তারা। পরিবারের বারণ সত্ত্বেও ববিকে বিয়ে করেন সুনিধি। মতের অমিল হওয়ায় মাঝে মধ্যেই অশান্তি হতো সুনিধি এবং রবির। কানাঘুষে শোনা যায় তাদের সম্পর্কে চিড় ধরার পর রবির সঙ্গে এক ছাদের তলায় থাকতে নোনা গায়িকা। বলিপাড়া সূত্রে খবর, ববির সঙ্গে সম্পর্কে ফাটলের পর বলি অভিনেতা অনু কাপুর এবং তার স্ত্রী অনুরিতা মুখোপাধ্যায়ের সঙ্গে থাকতে শুরু করেন সুনিধি। বিচ্ছেদ প্রসঙ্গে এক পুরনো সাক্ষাৎকারে সুনিধি জানিয়েছিলেন, প্রথম বিয়েকে নিজের জীবনের বড় ভুল হিসেবে দেখেন গায়িকা। সুনিধি বলেছিলেন, আমি জীবনে অনেক ভুল করেছি, কিন্তু আমি সেই ভুলগুলির প্রতি কৃতজ্ঞ। এত কম বয়সে আমার ওপর এত ঝড় বয়ে গিয়েছে, সেই জন্য কিন্তু ভগবানকে আমি প্রতিমূর্ত
মুহূর্তে ধন্যবাদ জানাই। সুনিধির দাবি, জীবনে ভুল করেছেন বলেই বর্তমানে সফল হতে পেরেছেন তিনি। গায়িকা বলেছিলেন, আমি যে জীবনের অন্ধকার অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম তা নিয়ে অবগত ছিলাম। আমি জানতাম যে আমি ভুল জায়গায় রয়েছি, কিন্তু তার পাশাপাশি এও জানতাম যে এমন অবস্থায় বেশি দিন থাকবো না, আমি ঠিকই বেরিয়ে আসব, সেই ভরসাটা ছিল। বিচ্ছেদ নিয়ে সুনিধি আরো বলেছিলেন, সময় পরিবর্তনশীল, সময়ের সঙ্গে এগিয়ে যেতে না পারলে হবে না। আমার বাবা মা সব সময় আমার পাশে ছিলেন, আমি জীবনের সমস্যাগুলিকে অন্য নজরে দেখি। সকলের জীবনে এই কঠিন সময় আসে, সকলেই ভেঙে পড়ে, তা খুবই স্বাভাবিক, কিন্তু বেশি দিন সেভাবে থাকা যায় না, নিজের হাত ধরে নিজেকেই টেনে তুলতে হয়, নিজের সবচেয়ে প্রিয় বন্ধু হতে হয়। রবির সঙ্গে বিচ্ছেদের পর সঙ্গীত নির্মাতা হিতেশ সোনিকার সঙ্গে সম্পর্কে জড়ান সুনিধি। তারা দুজনে ছোটবেলার বন্ধু ছিলেন, সেই বন্ধুত্বই পরে প্রেমে পরিণত হয়। দুবছর সম্পর্কে থাকার পর 2012 সালের 24 এপ্রিল হিতেশের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন সুনিধি। বিয়ের পর 20 কিলোগ্রাম ওজন বৃদ্ধি পেয়ে যায় সুনিধির। মঞ্চে পারফর্ম করতে অসুবিধা হবে বুঝে ডায়েটের পাশাপাশি শরীর চর্চাও করতে শুরু করেন গায়িকা। রাতারাতি 12 কিলোগ্রাম ওজন কমিয়েও ফেলেন তিনি। হিতেশের সঙ্গে বিয়ের 6 বছর পর পুত্র সন্তানের জন্ম দেন সুনিধি। বলিপাড়ায় কানাঘুষোয় শোনা গিয়েছিল হিতেশের সঙ্গে সম্পর্কে চির ধরেছে সুনিধির, কিন্তু সে সব ভুয়ো খবর বলে জানিয়েছিলেন গায়িকা নিজেই। এক পুরনো সাক্ষাৎকারে সুনিধি জানিয়েছিলেন, বলিপাড়ার বহু সঙ্গীত নির্মাতা তাকে শুধুমাত্র আইটেম সং গাওয়ার জন্যই অনুরোধ করতেন, তার স্বর যে পুরুষালী সেই মন্তব্য করেছেন অনেকেই। 2001 সালে মুক্তিপ্রাপ্ত আজনফি ছবির মেরি জিন্দেগি মে গানে কুমার শানুর সঙ্গে গলা মিলিয়েছিলেন সুনিধি। গায়িকা জানান, বলিপাড়ার খ্যাতনামী সঙ্গীত শিল্পী অনু মালিক তার পাশে দাঁড়িয়েছিলেন। সুনিধি যে নরম সুরতালের গানও গাইতে পারেন তা জানিয়েছিলেন অনুই। তারপর থেকে সুনিধির রোমান্টিক ঘরানার গান গাওয়ার অনুরোধ পেতে শুরু করেন বলে দাবি করেছিলেন গায়িকা। পুরুষালী স্বর হওয়ার জন্য অনেক রকম গান গাওয়ার সুযোগ পেতেন না সুনিধি। এই প্রসঙ্গে তিনি বলেন, কেউ মিহি গলায় গান করেন, কেউ আবার ভারী গলায়, তার মাঝামাঝি কেউ সুর বাঁধলে তাকে কি বলা হয় তা জানেন না অনেকেই, তাই হয়তো পুরুষালী স্বরের অধিকারিণী বলে দাগিয়ে দেয়া হয়েছে আমায়, তবে আমি তা প্রশংসা হিসেবেই নিয়েছি। গানের পাশাপাশি সমাজ সেবার সঙ্গেও যুক্ত সুনিধি। কোনো কোনো অনুষ্ঠানের উপার্জনের টাকা সমস্তই সমাজ সেবার জন্য দান করে দেন তিনি। সমাজ মাধ্যমেও তার অনুরাগী মহল নজরে পড়ার মতো। ইতোমধ্যে ইনস্টাগ্রামে সুনিধির অনুরাগী সংখ্যা 21 লক্ষেরও গণ্ডি পার করে ফেলেছে। বর্তমানে ক্যারিয়ার এবং সংসার নিয়ে ব্যস্ত রয়েছে সুনিধির জীবন।